I got bras in the lung. Just to be in the front. Hello friends, welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু ট্রান্সফার রিমোর্স ও আপডেটস নিয়ে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো প্রথম আপডেটটি হলো, তো তোমরা অনেকে ইতিমধ্যে হয়তো জেনেও গেছো এটা, যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যেসব স্প্যানিশ প্লেয়াররা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে কলকাতা থেকে। তো আশা করছি তাদের যাত্রা যেন শুভ হোক এবং পরবর্তীকালে তারা যেই টিমের হয়েই খেলুক না কেন তারা যেন ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তীকালে। তো চলো প্রথম ট্রান্সফার আপডেটে আসা যাক। তো প্রথম ট্রান্সফার আপডেটটি হলো জেলসকো ব্যারিককে নিয়ে। তো জেলসকো ব্যারিক একজন 33 বছর বয়সী সার্বিয়ান গোলকিপার, এবং এই প্লেয়ারটির কিন্তু হাইটটাও বেশ ভালো, 6 ফুট 6 ইঞ্চির কাছাকাছি কিন্তু হাইটটা। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসি কিন্তু এই গোলকিপারটির সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে পরবর্তী মৌসুমে তাদের টিমে আনার জন্য। হয়তো তারা পরবর্তী মৌসুমে ড্রোন স্লোকে ছেড়ে দেবে এবং সেই জন্য হয়তো এই প্লেয়ারটিকে চাইছে তাদের টিমে নিয়ে আসতে। তো জেলসকো ব্যারিক কিন্তু সার্বিয়ার আন্ডার-21 এবং সার্বিয়ার ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন। যদি বিদেশি গোলকিপারদের দিকে নজরটা একটু কম দিয়ে যদি ইন্ডিয়ান গোলকিপারদের দিকে নজরটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কারণ পরবর্তীকালে আইএসএল যে নিয়মগুলো আনতে চলেছে যে বিদেশি প্লেয়ারের সংখ্যা কমবে আস্তে আস্তে, তো সেই অনুযায়ী কিন্তু বিদেশি গোলকিপার যদি না থাকে ইন্ডিয়ান গোলকিপার থাকে তাহলে কিন্তু বেশ সুবিধা হয় টিমগুলোর ক্ষেত্রে। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো এফসি গোয়া কিন্তু ইতিমধ্যে কথাবার্তা চালাচ্ছে একজন নতুন ডিফেন্ডারের সঙ্গে। তো ডিফেন্ডারটির নাম হলো কোস্তান্দিন কারিকি। তো কোস্তান্দিন কারিকি একজন 23 বছর বয়সী ডিফেন্ডার এবং হাইটটা কিন্তু তার বেশ ভালো, 6 ফুটের কাছাকাছি হাইট তার। তো বর্তমানে যে ক্লাবের সঙ্গে যুক্ত আছে কোস্তান্দিন সে ক্লাবটি হলো অ্যাপেলন লারিসা, এবং আগে যে ক্লাবের হয়ে খেলেছিলেন ভলোস সেই ক্লাবের হয়ে কিন্তু জুয়ান ফ্রান্ডো কোচিং করিয়েছেন, অর্থাৎ জুয়ান ফ্রান্ডোর আন্ডারে কিন্তু এই প্লেয়ারটি খেলেছে। অর্থাৎ একটা না একটা লিঙ্ক আপ থেকে যাচ্ছে যে জুয়ান ফ্রান্ডোর সঙ্গে কোস্তান্দিন কারিকে, হয়তো জুয়ান ফ্রান্ডোর হাত ধরেই কিন্তু এফসি গোয়াতে আসতে চলেছে এই কোস্তান্দিন। তো কোস্তান্দিন কিন্তু আলবানিয়ার আন্ডার-19 এবং আন্ডার-21 এই টিমের হয়েও খেলেছেন। তো মোটামুটি বেশ ভালো প্লেয়ার কিন্তু এই কোস্তান্দিন। তো দেখা যাক এফসি গোয়া কতটা কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারে এই প্লেয়ারটির সঙ্গে। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি ইতিমধ্যে কথাবার্তা চালাচ্ছে একটা নতুন প্লেয়ারের সঙ্গে। তো প্লেয়ারটির নাম হলো জ্যাকব স্কট পিপার। তো জ্যাকব স্কট পিপার একজন 27 বছর বয়সী অস্ট্রেলিয়ান প্লেয়ার, যে মূলত সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুটো পজিশনে খেলতে পারে। তো বর্তমানে এই প্লেয়ারটি যে ক্লাবের সঙ্গে যুক্ত আছে সেই ক্লাবটি হলো মাদুরা ইউনাইটেড, এবং এই ক্লাবের সঙ্গে এই প্লেয়ারটির কিন্তু কন্ট্রাক্ট রয়েছে এই বছর, অর্থাৎ 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। হয়তো কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর জন্য, অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে যেহেতু তার 31শে ডিসেম্বর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। হয় নতুবা কিন্তু অন্য প্ল্যানও থাকতে পারে কেরালা ব্লাস্টার্স এফসির কাছে, জানি না কী হিসাবে এই প্লেয়ারটির সঙ্গে যোগাযোগ শুরু করেছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো দেখা যাক পরবর্তীকালে কী হয়। তো চলো তাহলে পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো ইতিমধ্যে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি অলমোস্ট কনফার্ম করে ফেলেছে একজন নতুন প্লেয়ারকে। তো প্লেয়ারটি হলো হায়দ্রাবাদ এফসির 23 বছর বয়সী মিডফিল্ডার রোহিত কুমার। তো রোহিত কুমার কিন্তু লাস্ট সিজন হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছিলেন এবং হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু তার 8টা অ্যাপিয়ারেন্সে একটা গোলও ছিল, যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু এই রোহিত কুমার। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে রোহিত কুমারের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশনটা দেওয়া বাকি। তো আশা করছি রোহিত কুমার কিন্তু পরবর্তী সিজন কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলবে। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের 2 জন প্লেয়ারের সঙ্গে ইতিমধ্যে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো প্রথম প্লেয়ারটি হলো 20 বছর বয়সী মিডফিল্ডার অভিষেক হালদার, এবং অপর প্লেয়ারটি হলো 21 বছর বয়সী ডিফেন্ডার ডিম্পল ভগত। তো এই 2 জন প্লেয়ারের সঙ্গেই কিন্তু হায়দ্রাবাদ এফসি 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে, এবং অপরদিকেও কিন্তু বেঙ্গালুরু এফসি তাদের 4 জন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে।
তো চারজন প্লেয়ার কারা কারা? প্রথমজন হলেন নাওরেম রোহন সিং, তারপরে নাগনিয়াম ভুটিয়া, লিওন অগাস্টিন এবং অজয় ছেত্রী। তো এদের মধ্যে অজয় ছেত্রীর সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট অর্থাৎ 2022 সাল পর্যন্ত, এবং বাকি তিনজনের সঙ্গে কিন্তু 2023 সাল অর্থাৎ 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে বেঙ্গালুরু এফসি। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো এটিকে এমবি কিন্তু চাইছে একজন নতুন ডিফেন্ডারকে তাদের টিমে সাইন করাতে। তো প্লেয়ারটি হলো 27 বছর বয়সী রাইট ব্যাক পনীপ ভাজ। তো পনীপ ভাজ কিন্তু লাস্ট সিজন চার্চিল ব্রাদার্স এফসির হয়ে খেলছিল, এবং চার্চিল ব্রাদার্সের হয়ে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল পনীপ ভাজের, অসাধারণ খেলেছিলেন পনীপ ভাজ চার্চিল ব্রাদার্সের হয়ে। তো হয়তো পনীপ ভাজ প্লেয়িং ইলেভেনে কতটা চান্স পাবে জানি না, কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু পনীপ ভাজ। তো এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে যে পনীপ ভাজের সঙ্গে এটিকেএমবির কথাবার্তা অনেক দূর এগিয়েছে, বলতে গেলে কিন্তু ফাইনাল স্টেজে চলছে কথাবার্তা। এখন শুধুমাত্র এটাই দেখার যে এটিকেএমবি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা কতটা এগিয়ে নিয়ে যেতে পারে ভবিষ্যতের জন্য। তো চলো পরবর্তী আপডেটে আসা যাক। তো পরবর্তী আপডেটটি হলো 2027 এশিয়ান কাপ নিয়ে। তো আমি তোমাদের আগে জানিয়েছিলাম যে এশিয়ান কাপের জন্য দুটো দেশ বিড সাবমিট করেছে, প্রথমটি হলো ইন্ডিয়া এবং সৌদি আরবিয়া। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আরও একটা নতুন এন্টিটি কিন্তু বিড সাবমিট করেছে এফসি এশিয়ান কাপের জন্য, এবং সেটি হলো ইরান। ইরান কিন্তু যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ, এবং যথেষ্ট চান্স আছে ইরানে কিন্তু এফসি এশিয়ান কাপ হওয়ার। তো আমরা কিন্তু ভারতবাসী হিসাবে নিশ্চয়ই চাইব যে আমাদের দেশে কিন্তু এশিয়ান কাপটা হোক, আমরা নিশ্চয়ই আশা করব এটা। তবে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, আমরা অপেক্ষা করব ভবিষ্যতে কি হয় সেইটা দেখার জন্য। তো চলো তাহলে আজকে লাস্ট আপডেটে আসা যাক। তো আজকে লাস্ট আপডেটটি হলো এই মুহূর্তে একটা রিমোর শোনা যাচ্ছে যে এফসি গোয়ার কিন্তু নতুন ইনভেস্টর হতে পারে রেডবুল। তো শোনা যাচ্ছে যে রেডবুলই কিন্তু পরবর্তী মৌসুমের জন্য এফসি গোয়ার ইনভেস্টর হবে। তো পুরোপুরি টেক ওভার হয়তো করতে পারবে না রেডবুল পরবর্তী মৌসুমে এফসি গোয়াকে, শোনা যাচ্ছে যে টেকনিক্যাল সাপোর্ট যতটুকু দরকার ততটুকু কিন্তু রেডবুলের পক্ষ থেকে এফসি গোয়াকে দেওয়া হবে। তো রেডবুল কিন্তু যথেষ্ট ভালো এবং বড় স্পন্সর, তো দেখা যাক এফসি গোয়াকে কতটা সাহায্য করতে পারে রেডবুল। তো আজকের ভিডিও মোটামুটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ডেলি আপডেটের ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই।